আমরা দৈনন্দিন জীবনে যেসব তড়িৎ যন্ত্রপাতি ব্যবহার করি, যেমন টিভি, লাইট, ক্যাসেট প্লেয়ার, ফ্যান, বৈদ্যুতিক মোটর, সেগুলোর মধ্যে একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হলেই সেগুলো নষ্ট হয়ে যায়। বাড়ির তড়িৎ বর্তনীতে কোনো কারণে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে তার থেকে বাড়িতে আগুন লেগে যেতে পারে। এ ধরনের দুর্ঘটনা এড়াবার জন্য বর্তনীতে এক ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এই বিশেষ ব্যবস্থাই হলো ফিউজ। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম। আজ আমরা ফিউজ পর্যবেক্ষণ করে দেখব। ফিউজ সাধারণত টিন ও সীসার একটি সংকর ধাতুর তৈরি ছোট সরু তার। এই সরু তারটি চীনামাটির কাঠামোর ওপর দিয়ে আটকানো থাকে। এই তারটি সরু এবং গলনাঙ্ক কম, যা অল্প তাপমাত্রায় গলে যায়। বর্তনীতে ফিউজ এভাবে লাগানো থাকে। ফিউজের মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি উত্তপ্ত হয়ে গলে যায়, যার ফলে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়। আর এভাবেই তড়িৎ প্রবাহ বন্ধ করে দিয়ে ফিউজ যন্ত্রপাতিকে রক্ষা করে। বর্তনীতে ফিউজ সিরিজ সংযোগ করতে হয়। এই ফিউজ তার একটু চিকন, একটু মোটা, আরও একটু মোটা। এই ফিউজ তারের প্রতিটির মান কি সমান? ফিউজ তারের বিভিন্ন মান হয়ে থাকে। সাধারণত আমরা 5 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার এবং 60 অ্যাম্পিয়ার ফিউজ তার ব্যবহার করে থাকি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, 10 অ্যাম্পিয়ার ফিউজ তারের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ারের অধিক তড়িৎ প্রবাহিত হলেই সেটি পুড়ে যায় বা গলে যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, যেখানে যা প্রয়োজন সেখানে তেমন মানের ফিউজ ব্যবহার করতে হবে। প্রয়োজনের তুলনায় অধিক মানের ফিউজ ব্যবহার করেও তেমন কোনো কাজে আসবে না, সেক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে না। আবার প্রয়োজনের তুলনায় কম মানের ফিউজ ব্যবহার করলে বারবার পুড়ে গিয়ে সেটি আমাদের অসুবিধার সৃষ্টি করবে। তোমরা এমন মজার মজার এক্সপেরিমেন্ট করতে আমাদের সাথেই থেকো। ওয়াও, আলোকরশ্মি যখন এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।